আজকে ডিলের প্রোডাক্ট আনবক্সিং এ আপনাকে আরো একবার স্বাগতম। আজকে যে প্রোডাক্টটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি হুক। এই হুকটি মূলত সমতল কোনো সারফেসে আপনি এড করতে পারবেন, যার জন্য পিছন দিকে শক্ত অ্যাডহেসিভ যুক্ত। এই অ্যাডহেসিভটা সমতল কোনো সারফেসে হতে পারে, সেটা টাইলস হতে পারে, সেটা দেওয়াল হতে পারে, সেটা আপনার ফ্রিজের ফ্রন্টের অংশটা, যেখানে আপনি খুব শক্তভাবে এই জিনিসটা হ্যাং করে রাখতে পারবেন। এটা 6 সেটের একটা পিস, যার পিছন দিকে একটা কাগজ দিয়ে অ্যাডহেসিভটা আপাতত লাগানো আছে, যেটা আপনি কাগজটা ছুটিয়ে কাগজটা সরিয়ে তারপরে হচ্ছে গিয়ে সমতল সার্ফেসটা একটু মুছে তারপর লাগিয়ে দিতে হবে। এইখানে দেয়া আছে প্রতিটা ক্লিপের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 2 কেজি পর্যন্ত ধারণ করতে পারবে। সো আমরা সচরাচর 2 কেজি পর্যন্ত কোনো জিনিস হ্যাং করে রাখার প্রয়োজন পড়ে না। খুব ছোটোখাটো জিনিস যেগুলো হচ্ছে 300 গ্রাম 400 গ্রামের যে প্রোডাক্টগুলো বা কোনো আইটেম আমরা অনেক সময় প্রয়োজন পড়ে যে ঝুলিয়ে রাখার জন্য, সো এই ক্ষেত্রে এই যে অ্যাপেল শেপের যে ক্লিপ যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে কিচেনে এই আইটেমগুলো, কিচেনে অথবা রিডিং টেবিলে অথবা অফিসে অথবা হতে পারে বাসায় কি হাউজহোল্ড কোনো কাজে এইগুলা খুবই প্রয়োজন পড়ে। সো এই প্রোডাক্টটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে। আর এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেইল লেখা আছে, ইংলিশে খুব কম লেখা, যদিও চাইনিজ প্রোডাক্ট তাই চায়নায় লেখা, মেড ইন চায়না প্রোডাক্টটা। ফুলটা প্লাস্টিকের তৈরি এবং হুকটা হচ্ছে গিয়ে মেটালের তৈরি। সো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট। পরবর্তী প্রোডাক্ট আনবক্সিং দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।